ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সাল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সাল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সাল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম শাহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ সভাপতি ইব্রাহিম খান শাহাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার ইমরান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় ডাক্তার আশিস কুমার চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়েছে। এটি ঢাকাস্থ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সহযোগী এবং ব্রাহ্মণবাড়িয়া মালিকানাধীন প্রতিষ্ঠান। উন্নত স্বাস্থ্যসেবা প্রদান এবং গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, আগামী 3 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সাল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কার্যক্রম উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।